কাটেনি বিশ্ব ইস্তেমার জটিলতা। সরকারের মধ্যস্থতায় তারিখ নির্ধারণ হলেও মোনাজাত পরিচালনা নিয়ে দুপক্ষের বিরোধ। নিরাপত্তা নিশ্চিত না হলে যোগ দিতে আপত্তি সাতপন্থীদের। পরীক্ষা শুরুর পর ফাঁসের নামে এসএসসি এর প্রশ্ন ফেসবুকে দিয়ে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা। পরীক্ষার্থী ও অভিভাবকের ক্ষোভ, কঠোর অবস্থানের কথা জানালেন মন্ত্রী। খাদ্যে ভেজাল রোধে দেশের সব এলাকায় অভিযান চলবে ঘোষণা প্রধানমন্ত্রীর। বললেন, সবার কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দিতে কাজ করছে সরকার। প্রথম ধাপে 87 উপজেলায় নির্বাচন 10ই মার্চ, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন 11ই ফেব্রুয়ারি। সব দলের অংশগ্রহণের প্রত্যাশা ইসি সচিবের। এবং ডাচ বাংলার সার্ভার ডাউনের কারণে প্রায় প্রতি মাসের প্রথম ব্যাংকিং কার্যদিবসে লেনদেন বিঘ্নিত, দুর্ভোগে গ্রাহক খতিয়ে দেখার দাবি। প্রবাসের সময় সঙ্গে আছি সাজিদ রাজু। বিশ্ব ইস্তেমা নিয়ে এখনো কাটেনি জটিলতা। সরকারের মধ্যস্থতায় তারিখ নির্ধারণ হলেও মোনাজাত পরিচালনা নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ রয়ে গেছে। একসঙ্গে ইস্তেমা অনুষ্ঠানে অনিশ্চয়তার কথা বলেছেন মাওলানা সাদ অনুসারীরা। তবে বিবদমান দুপক্ষের উদ্যোগে পূর্ব নির্ধারিত সময় অনুসারে আগামী 15 থেকে 17 ফেব্রুয়ারি এই 3 দিন একটি পর্বে বিশ্ব ইস্তেমা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে কে মোনাজাত পরিচালনা করবেন তা চূড়ান্ত করতে আবারও বৈঠকে বসার কথা জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। তাবলিগ জামাতের দুপক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ সহিংসতায় রূপ নেয় গত 1 ডিসেম্বর। সেদিন টঙ্গীর তুরাগ তীরে ইস্তেমা ময়দান ও এর আশেপাশে সংঘর্ষে জড়িয়ে পড়েন মাওলানা মোহাম্মদ সাদ কান্দলভি এবং মাওলানা জুবায়েরের অনুসারীরা। এ নিয়ে সাম্প্রতিক সময়ের মতো রোববার দুদফায় প্রায় 5 ঘন্টার বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইস্তেমার তারিখ দুপক্ষের আলোচনার প্রেক্ষিতে যেটি নির্ধারণ করা হয়েছে সেটিই থাকবে। সারা বিশ্বেই তাবলিগ জামাতের মধ্যে মতবিরোধ শুরু হয়েছে, আমাদের বাংলাদেশও সেইখানে থেকে বাদ যায়নি। আমাদের উদ্দেশ্যটা হলো যে সব তাবলিগ জামাত বাংলাদেশে আগের মতো একসঙ্গেই হবে, একই দিন হবে, সেইটি আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এদিকে সচিবালয়ে দুদফা বৈঠকের পর ধর্ম প্রতিমন্ত্রী জানান, পূর্বের সিদ্ধান্ত অনুসারে একই তারিখে ইস্তেমা অনুষ্ঠিত হবে, তবে কে পরিচালনা করবেন তা এখনো সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি। 15, 16, 17 যে তারিখ নির্ধারণ করা হয়েছে এই তারিখেই ইনশাল্লাহ তাবলিগ জামাতের ইস্তেমা হবে। যেহেতু তাবলিগ লোকদের মধ্যে এখনো পূর্ণাঙ্গ ঐক্যমত সৃষ্টি হয় নাই, বা এক জায়গা হইলে আবার একটা শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয় কি না হবে বলতে পারি না, যাতে না হয় আগে ভাগেই আমরা একটা প্রিকশন নিছি। বৈঠকের পর মাওলানা সাদের অনুসারীরা জানান, নিরাপত্তা নিশ্চিত করা না গেলে একত্রে ইস্তেমা অনুষ্ঠান করা সম্ভব নয়। 1 ডিসেম্বরে যে ঘটনা ঘটছে এতে তো আমাদের বিরাট ইমেজ সংকট দেখা দিচ্ছে। আমরা আবার অস্তিত্ব সংকটে ভুগবো যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে, তাহলে এরকম রিস্কের ভিতরে আমরা 15 থেকে 17 পর্যন্ত যে তারিখ আমাদের সাথীরা আসতে রাজি হচ্ছে না। এখন ধর্ম প্রতিমন্ত্রী আমাদেরকে বলছে আপনারা আরও চেষ্টা করেন, সাথীদেরকে আবারও একটু বোঝান, আর আমরা ওনারা বলছি আপনারা একটু দয়া করে চেষ্টা করেন আমাদেরকে আলাদা তারিখ দিয়ে ইস্তেমা করাইবার জন্য। ইস্তেমায় কে মোনাজাত পরিচালনা করবেন তা নির্ধারণ সহ সার্বিক বিষয়ে আবারও বৈঠকে বসার কথা জানান তারা। প্রশ্ন আশিস, সময় সংবাদ, ঢাকা। প্রশ্ন ফাঁস নয়, কিন্তু পরীক্ষা শুরুর পর 10 মিনিটের মাথায় ফেসবুকে পাওয়া যাচ্ছে চলতি পরীক্ষার প্রশ্নপত্র। রোববার বাংলা দ্বিতীয় পত্রের নির্বাচিতের প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে একটি চক্র। এ নিয়ে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়, ক্ষোভও প্রকাশ করেন তারা। তবে এ বিষয়ে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। তিনি জানান, পরীক্ষার প্রশ্নপত্র ছাপা ও বিতরণের ভুল ত্রুটি খতিয়ে দেখা হচ্ছে। এ যেন প্রশ্ন বেচা কেনার এক অভিনব বাজার, যেখানে প্রশ্ন প্রতি দাম হাঁকানো হচ্ছে 700 থেকে 800 টাকা। এই পেজটি 100% গ্যারান্টি ও চ্যালেঞ্জ দিয়ে ফেসবুকের মাধ্যমে প্রশ্ন ফাঁস করার দাবি করছে। এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা শুরুর 10 মিনিটের মাথায় এই পেজে প্রশ্ন পোস্ট করা হয়। পরীক্ষা শেষে হুবহু মিল পাওয়া যায় পোস্ট করা প্রশ্নের। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন পরীক্ষার্থী ও অভিভাবক। এটা বাচ্চাদের জন্য অনেক ক্ষতিকারক, বাচ্চারা মোবাইল নিয়ে থাকতেছে, মোবাইল রাখো না কেন কেন, আমি তো প্রশ্ন দেখতেছি, প্রশ্ন ফাঁস হয়ে এটা দেখতেছি, এটা তো আমি কারোর সাথে কথা বলতেছি না, মোবাইল নিয়েই ব্যস্ত, পড়ার চাইতে বেশি মোবাইল নিয়েই ব্যস্ত। প্রশ্নটা না ফাঁস হয় কারণ বিভ্রান্ত হয়, এদের মন ছোট হয়ে যায়, এদের তো পড়াশোনার প্রতি এরা আগ্রহটা
হারিয়ে ফেলে। আমরা সবসময় বারো মাসে যারা পড়াশোনা করি, তো এই পড়াশোনার পরে যদি প্রশ্ন তারা পেয়ে থাকে, অন্য কেউ প্রশ্ন পায় থাকে, তাহলে এটা আসলেও কষ্টকর। এদিকে প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে পরীক্ষার আগেই শিক্ষা মন্ত্রণালয় থেকে কেন্দ্রের বিষয় শিক্ষার্থীদেরকে দেয়া হয়েছে কড়া নির্দেশনা। পরীক্ষার দ্বিতীয় দিন সরেজমিনে দেখা যায় কোনো কোনো কেন্দ্রে এই নির্দেশনা মানতে ঢিলেমি ভাব। কেন্দ্রে 200 গজের মধ্যে সবার প্রবেশ নিষেধ করা হলেও কেন্দ্রের ভেতরেই দেখা যায় অনেককে। এ বিষয়ে কেন্দ্র সচিব বলেন, এ বিষয়ে আমি জানি না, এই বিষয়ে এমন ঘটনা না এবং ঘটার কথা না। আরও কঠোর হব যেহেতু বোর্ডের নির্দেশিকা আছে এবং আজকে তথ্য দিয়ে বোর্ড কর্মকর্তাকে আমরা দিয়ে দিচ্ছি। এদিকে সকালে রাজধানীর সরকারি আলিয়া মাদ্রাসার পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে শিক্ষামন্ত্রী আবারও প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর অবস্থানের কথা জানান। নজরদারি সব জায়গায় আছে, তাতে আমরা বিশ্বাস করি যে প্রশ্ন ফাঁস বা নকল এই জিনিসগুলো আমরা বন্ধ করতে পারবো, কিন্তু সকলের সহযোগিতা প্রয়োজন সেখানে। এছাড়া এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ছাপা ও বিতরণের ভুল ত্রুটি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান শিক্ষামন্ত্রী। পিঙ্কি আক্তার, সময় সংবাদ, ঢাকা। এদিকে এসএসসি পরীক্ষা চট্টগ্রামের 7টি কেন্দ্রে নিয়মিত পরীক্ষার্থীদের ভুল প্রশ্নপত্র দেওয়ার ঘটনা তদন্তে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রক। পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব অবহেলার দায়ে মাদারীপুরের সহকারী কেন্দ্র সচিব সহ 6 জন এবং চাঁদপুরের 7 কেন্দ্র সচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে। দর্শক, এই রিপোর্টটি আমরা কিছুক্ষণ পর আপনাদের দেখাবো। তার আগে জানিয়ে দেই, হাইকোর্টের নির্দেশে 3 বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন ভুল আসামি জাহালম। এই মুহূর্তে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পেয়েছেন, আমরা সরাসরি যাচ্ছি সেখানে। জাহালমের সাথে আছি এখন, জাহালমের কাছে আমরা জানতে চাই যে জাহালম আজকে যে বের হতে পারলেন, মুক্তি পেলেন দীর্ঘ 3 বছর পর, তো জাহালমের প্রথমে আমরা একটা অনুভূতিটা জানবো। জাহালম, আপনি যে 3 বছর পর বের হলেন এই মামলা থেকে, তো জেল থেকে বের হলেন, তো এখন আপনার কেমন লাগছে? এখন আমার অনেক ভালো লাগছে, অনেক খুশি লাগছে, কারণ আমি জীবনে চিন্তা করি না যে আমি জেলে যেতে বাইরে পারবো। এই মিথ্যা মামলা, এত মামলা 24/7 লাইফ ক্যামেরে এত কিছু করছে, মানব অধিকার চ্যালেঞ্জ ছাড়া থাকো কারণে আজকে আমি জেলে বাইরে বেরিয়েছি। প্রথম আলো আপনার তো এই ক্ষেত্রে আপনার যে ইয়াটা মানসিক অবস্থাটা, হ্যাঁ, আপনি জেলের ভিতরে যে ছিলেন সেই সময়টা আসলে কেমন ছিলেন আপনি? অনেক কষ্টের দিন কাটছে, কষ্ট করে মানুষের কাপড় টাপড় ধুয়াটে সেভাবে কাজ কাম করে চলছি, একটু ভালো খাইছি, কাজের বিনিময়ে ভালো খাবার। জি স্যার। আচ্ছা, তো এখন আপনার এখন আপনি মুক্তি পেয়ে যাচ্ছেন, আপনার মানে কি বলে আপনার এই যে এতদিন যে আপনি জেলে ছিলেন এইটার কারণে আপনার আগে বলছিলেন যে ক্ষতিপূরণের ব্যাপারটি, যে রাষ্ট্রকে ক্ষতিপূরণ দিতে হবে আদালত, সেটিও কিন্তু বলেছে, আপনি কি কি চাইবেন রাষ্ট্রের কাছে? আপনার চাওয়াটা কি? এত কাছে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি, আমি ক্ষতিপূরণ চাই রাষ্ট্রের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। আচ্ছা, আপনি শুনে আপনার আমি বলি, প্রথম আপনার সঙ্গে যে দেখা হলো আর কি, ঠিক আছে, আপনি আদালতকে কি বলেছিলেন, বারবারই কি বলেছিলেন আমি আবু সালেক না, আমি জাহালম, কিন্তু তিনি আমার কথা বিশ্বাস দেননি। আপনি বারবারই বলেছেন আমি সেখানে ছিলাম আর কি আপনার, তখন আদালত কি বলেছিল? যে যশব দেখছে যে আমি এই ছবি আর ইসি মিলে কয় আমি দি বলে সেই লোক, আর সাক্ষীরা তার তারও বলছে আমি দি বলে সেই লোক, কিন্তু আমি তো এসব সন্ধি কোনো কিছুই জানি না। আপনাকে আপনাকে 3 বছর কতবার যেতে হয়েছে আদালতে সেইটা একটু বলেন, কতবার, প্রতি সপ্তাহে যেতে হয়েছে কিনা? ও, মাসে 5-6 বার করে যেতাম। কেমন লাগতো আপনার এই যে? অনেক মনে ভিতর কষ্ট লাগতো। কি কষ্ট? কি কষ্ট লাগতো সেইটা একটু বলেন, ভালো করে বলেন। কাশিমপুর থেকে পিছনে এই পিছনে দিকে এর গাড়িতে যাওয়া দম খাবুরের জায়গা, আসলে আপনি অনেকদিন পর এই যে এতগুলো মানুষের সামনে কথা বলছেন, আপনার কথা বলতো অনেকটা খারাপ লাগছে। আমরা শুনছিলাম তো একটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে আপনি আমরা শুনছিলাম দেওয়ার কথা, তো আপনার একটা ক্ষতিপূরণ আপনি চাচ্ছেন, আপনি যারা কর্তা বিক্রির আপনাদের পক্ষে কোনো মামলা বা কোনো উদ্যোগ নেবেন কিনা? না, এই বিষয়টা নিয়ে আমি এখন চিন্তা করি না, কিন্তু আমি অনেক ক্ষতিগ্রস্ত, আমি ক্ষতিপূরণ চাই। যারা আপনাকে আদালতে আমরা থেকে যেটা
দেখেছিলাম যে অনেকে সাক্ষ্য দিয়েছিল আপনার বিরুদ্ধে, যে আপনাকে আবু সালেক তারা বলেছিলেন, বলে সাক্ষ্য দিয়েছিলেন, তো যারা এই মিথ্যা সাক্ষ্য দিয়েছিল তাদের বিরুদ্ধে আপনার, তাদের বিরুদ্ধে আমি বিচার চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে। হাইকোর্টের নির্দেশে 3 বছর পর কারাগার থেকে মুক্তি পেলেন ভুল আসামি জাহালম। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে কিছুক্ষণ আগেই তিনি বের হয়েছেন, আমরা তখন সরাসরি যুক্ত ছিলাম সেখানে। দর্শক, আবারও ফিরছি সেই রিপোর্টটিতে। এসএসসি পরীক্ষায় চট্টগ্রামের 7টি কেন্দ্রের নিয়মিত পরীক্ষার্থীদের ভুল প্রশ্নপত্র দেওয়ার ঘটনা তদন্তে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও পরীক্ষা নিয়ন্ত্রক। পরীক্ষা কেন্দ্রে দায়িত্ব অবহেলার দায়ে মাদারীপুরের সহকারী কেন্দ্র সচিব সহ 6 জন এবং চাঁদপুরের 7 কেন্দ্র সচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে। শনিবার এসএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষায় চট্টগ্রামের 7টি কেন্দ্রে নিয়মিত শিক্ষার্থীদের ভুল প্রশ্নপত্র দেওয়ার ঘটনা তদন্তে রোববার সকালে নগরীর ডাক্তার খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন বোর্ডের চেয়ারম্যান শাহেদা ইসলাম ও পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ মাহবুব হাসান। এ সময় সংশ্লিষ্ট কেন্দ্র সচিবদের সঙ্গে কথা বলে আগামী 3 দিনের মধ্যে ঘটনার বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পুনরায় পরীক্ষা নেওয়ার বিষয়টি বিবেচনাধীন এবং ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তারা। ডাক্তার খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে যে 2টি কেন্দ্রে এই সমস্যাটা হয়েছে, এই 2টি কেন্দ্রে আমরা গিয়েছি, তাদের সাথে কথা বলেছি এবং তাদেরকে আমরা আশ্বস্ত করেছি। 7টি কেন্দ্রে কেন্দ্র সচিবদের শোকজ করেছি, ওনাদের কাছে ব্যাখ্যা চেয়েছি, 3 দিনের মধ্যে তারা এই ব্যাখ্যার জবাব দেবেন। মাদারীপুরে এসএসসি বাংলা প্রথমপত্র পরীক্ষার কেন্দ্রে দায়িত্বে অবহেলার কারণে সহকারী কেন্দ্র সচিব সহ 6 জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। রোববার সকালে খাসিরহাট সৈয়দ আবুল হোসেন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের সহকারী সচিব আবুল কালাম মোল্লা, প্রধান শিক্ষক হেমায়েত হোসেন, হল সুপার সালাউদ্দিন, সেলিম মিয়া, সহকারী শিক্ষক ইমদাদ ও সমতল গাইনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন জেলা প্রশাসক। শনিবার বাংলা প্রথমপত্র পরীক্ষায় কেন্দ্রটিতে 180 জন পরীক্ষার্থীকে 2018 সালের পুরনো সিলেবাসের প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়া হয়। ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। এরই পরিপ্রেক্ষিতে কেন্দ্রটিতে দায়িত্বরত 6 জনকে অব্যাহতি দেওয়া হয়। যারা দায়িত্ব ছিল কেন্দ্র সহকারী কেন্দ্র সচিব, হল সুপার এবং যারা পক্ষ পরিদর্শক ছিল তাদের অবশ্যই গাফিলতি ছিল, কারণ তাদের গাফিলতির কারণেই 3 ঘন্টা যাবত এই পরীক্ষার্থীরা ভুল প্রশ্নে তারা পরীক্ষা দিয়েছে। এদিকে পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলার দায়ে চাঁদপুরের 7 কেন্দ্র সচিবকে অব্যাহতি দিয়েছে জেলা প্রশাসন বর্তমান সরকারের। বিকেলে সংসদে শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি জানান ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেয়ায় ভুক্তভোগী পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়নে বিবেচনা করা হবে। আমরা অবশ্যই তা বিবেচনা করব। ওয়াহিদা স্বপ্না, সময় সংবাদ। খাদ্যে ভেজাল রোধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন এর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে রোববার এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী ভেজালের বিরুদ্ধে জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি সুষম খাদ্যাভ্যাস গড়ে তোলার আহ্বান জানান। কেবল নিম্নমানের রেস্তোরাঁই নয়, বেশি লাভের আশায় নামি দামি রেস্তোরাঁতেও খাদ্যে মেশানো হচ্ছে ভেজাল। এ অবস্থায় ভেজাল রোধে সরকারের কঠোর অবস্থানে দেশব্যাপী চলছে অভিযান। প্রতিদিনই জরিমানার সঙ্গে সঙ্গে নেওয়া হচ্ছে শাস্তিমূলক ব্যবস্থাও। রোববার জাতীয় নিরাপদ খাদ্য দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খাদ্যে ভেজালের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন। খাদ্যে ভেজাল দেওয়া এটা আমাদের দেশের কিছু কিছু শ্রেণীর এটা বোধহয় তাদের একটা চরিত্রগত বদভ্যাস, এটা বন্ধ করতে হবে। ভেজাল বিরোধী অভিযান চলছে, কিন্তু সেটাকে আরো ব্যাপকভাবে করবার জন্যই আপনারা জানেন যে আমরা আলাদাভাবে একটা কর্তৃপক্ষই করে দিয়েছি এবং সেই কর্তৃপক্ষের সাথে আমাদের এই সুস্বাস্থ্যের অধিকারী মানুষ করবার জন্য যে সমস্ত মন্ত্রণালয় সম্পর্কিত সব নিয়েই কিন্তু আমরা এই কর্তৃপক্ষটা করে দিয়েছি। এই সময় সরকার প্রধান নিরাপদ খাদ্য নিশ্চিতে বর্তমান সরকারের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে বলেন আপৎকালীন সময়ে খাদ্য মজুদে সরকার সাইলো ও গুদাম গড়ে তুলছে। কোনো আপৎকালীন সময় আমার কত খাদ্যের প্রয়োজন হতে পারে সেই হিসাব মতো যেন আমি মজুদ রাখতে পারি। নতুন এক আধুনিক প্রযুক্তি সম্পর্ক সাইলো আমরা করে যাচ্ছি, যেখানে 2-3 বছর পর্যন্ত আমার চাল ভালো থাকবে, কোনো বন্যা বা কোনো কিছু হলে আমার দেশে আর কোনোদিন কারো কাছে হাত পাততে হবে না। সরকার পুষ্টিকর খাবারে বিশেষ নজর দিচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী সবাইকে সুষম খাদ্যাভ্যাস গড়ে তোলার আহ্বান জানান। পুষ্টিকর খাদ্যটার দিকে আমরা বিশেষভাবে দৃষ্টি দিয়েছি,
আমাদের ধানের সাথে যেন পুষ্টি সম্পন্ন ধান হয় সেটাও আমরা কিন্তু মানে সংযোগ করে দিচ্ছি, সেভাবে রিসার্চ করে করে করা হচ্ছে, যার ফলে আমি সবাইকে এটুকু বলবো যে ভাতের সাথে পর্যাপ্ত পরিমাণে শাক সবজিও বেশি করে খেতে হবে, আর মাছ ডিম তো আছেই, যাতে করে খাবারটা সুষম খাদ্য হয়। এর আগে দিবসটি উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে নামি দামি কোম্পানির ইনসুলিন সহ বিভিন্ন জীবন রক্ষাকারী ওষুধ নকল করছিল একটি চক্র, জড়িত ফার্মেসি মালিকরা রাজস্থানের যাত্রাবাড়ি থেকে গ্রেপ্তার 5। আগামী 10ই মার্চ ভোট গ্রহণের দিন ধার্য রেখে প্রথম ধাপে 87টি উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এ ধাপে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন 11 ফেব্রুয়ারি, যাচাই বাছাই 12ই ফেব্রুয়ারি এবং প্রত্যাহারের শেষ দিন 19শে ফেব্রুয়ারি। উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপ অনুষ্ঠিত হবে 18ই মার্চ, তৃতীয় ধাপ 24শে মার্চ, চতুর্থ ধাপ 31শে মার্চ এবং পঞ্চম ধাপ অনুষ্ঠিত হবে 18ই জুন। এদিকে জাতীয় সংসদের নারী সংরক্ষিত আসনের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 4ঠা মার্চ। পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে রোববার বিকেলে বৈঠকে বসে নির্বাচন কমিশন। বৈঠকে সিদ্ধান্ত, প্রথম ধাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী 10ই মার্চ। এ ধাপে নির্বাচন সম্পন্ন হবে কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, জামালপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিরাজগঞ্জ, জয়পুরহাট, নাটোর ও রাজশাহী, এই 11টি জেলার 87টি উপজেলায়। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 11ই ফেব্রুয়ারি, রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ 12ই ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 19 ফেব্রুয়ারি আর ভোট গ্রহণের তারিখ 10 মার্চ। এদিকে 4 মার্চ ভোটের দিন ধার্য করে সংসদের নারী সংরক্ষিত আসনেরও তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিলে মনোনয়নপত্র জমার শেষ দিন 11ই ফেব্রুয়ারি, বাছাই 12 ফেব্রুয়ারি এবং প্রত্যাহার 16 ফেব্রুয়ারি। জাতীয় সংসদের 15টি সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের অনুষ্ঠানের জন্য সময়সূচি ঘোষণা করেছেন, ভোট গ্রহণ 4 মার্চ সোমবার। উপজেলার 5 ধাপের ভোটেই সব রাজনৈতিক দল অংশ নেবে বলে প্রত্যাশা করেন কমিশন সচিব। বিলাইত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া না দেয়ায় প্রমাণ হয় বিএনপি ও ঐক্যফ্রন্ট নেতিবাচক রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি। প্রয়াত আওয়ামী লীগ নেতা সুরঞ্জিৎ সেনগুপ্তের স্মরণে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি। বিএনপিকে নির্বাচন বর্জনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসারও আহ্বান জানান হাসান মাহমুদ। মাননীয় প্রধানমন্ত্রী গণভবনে সমস্ত রাজনীতিবিদদের চা চক্রে আমন্ত্রণ জানিয়েছিলেন, বিএনপি এবং ঐক্যফ্রন্টের নেতারা সেখানে যাননি। প্রকৃতপক্ষে তারা নেতিবাচক রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেন নাই। নেতিবাচক রাজনীতি থেকে বিএনপি যতদিন বেরিয়ে আসতে পারবে না ততদিন বিএনপির রাজনীতি হালে পানি পাবে না। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করা সবার দায়িত্ব উল্লেখ করে তা বাস্তবায়নে সবার প্রতি আহ্বান জানিয়েছেন গণফোরাম সভাপতি ডক্টর কামাল হোসেন। গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক সাইফউদ্দিন আহমেদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আরামবাগে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত স্মরণ সভায় এ কথা বলেন তিনি। বঙ্গবন্ধু স্বাক্ষরিত দলিল যার উপরে হাত রেখে শপথ নেন তাকে তো মূল্য দিতেই হবে, সেটা আমি বিনীতভাবে আবেদন করি সবাইকে, বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়িত করার আবেদন আপনি করলে আমি তো মনে করি না কেউ আপনাকে বলতে পারে আপনি অন্যায় করছেন। আপনার এটা শুধু দায়িত্ব কর্তব্য না, এটা বঙ্গবন্ধু যে দায়িত্ব দিয়ে গেছেন সেটাকে পালন করার সৎ প্রচেষ্টা, এটা আমারও আবেদন। আমরা সবাই মিলে এটা চেষ্টা করি এবং সবাই চেষ্টা করলে আমি এই কথাটা বলতে পারি যে সবাই মিলে যদি আমরা ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করি অবশ্যই আমরা সফল হব। সব ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত না হলে ডাকসু নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। ক্যাম্পাসগুলো একদলীয় দুঃশাসনের প্রবল প্রতাপের অংশীদার বলেই এখন শিক্ষার উৎকর্ষতার চেয়ে চা সিঙ্গারা চপের উৎকর্ষতার বাণী শুনতে পাওয়া যায়। সুতরাং ডাকসু নির্বাচন
সব ছাত্র সংগঠনগুলোর সহাবস্থান নিশ্চিত না হলে ডাকসু নির্বাচন হবে মহাভোট ডাকাতির নির্বাচনের ধারাবাহিকতার আরেকটি বড় সংযোজন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আওতাধীন জাতীয় নার্সিং উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানে নার্সিং কোর্সে ভর্তি বাবদ অতিরিক্ত 29 লাখ টাকা আদায়ের সত্যতা পেয়েছে দুদক। রোববার দুপুরে প্রতিষ্ঠানটিতে অভিযান চালায় দুদক। এ বিষয়ে দুদকের প্রশাসনিক বিভাগের মহাপরিচালক মোহাম্মদ মুনির চৌধুরী জানান, দুদক হটলাইনে মাস্টার অব সায়েন্স ইন নার্সিং কোর্সে ভর্তির জন্য প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অতিরিক্ত টাকা নেয়ার অভিযোগ পাওয়া যায়। পরে অভিযানে নেমে কাগজপত্র পরীক্ষা করে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত 29 লাখ টাকা নেয়ার প্রমাণ পায়। এই ঘটনায় প্রতিষ্ঠানের পরিচালক ঘটনার সত্যতা স্বীকার করে এক মাসের মধ্যে অতিরিক্ত টাকা ফেরত দেওয়ার অঙ্গীকার করেন। তবে এ বিষয়ে ব্যবস্থা নিতে দুদক সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে সুপারিশ করবে বলে জানান দুদক মহাপরিচালক। বাজারে বহুল পরিচিত বিভিন্ন ওষুধ কোম্পানির ইনসুলিন, পেথিড্রিন সহ জীবন রক্ষাকারী বিভিন্ন ওষুধ নকল করে বিক্রি করে আসছিল একটি চক্র, আর তাদের সহায়তা করত ফার্মেসির এক শ্রেণীর অসাধু মালিকরা। এমন অভিযোগে রাজস্থানের যাত্রাবাড়ি এলাকা থেকে 5 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ নকল ওষুধ ও ওষুধ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে। ডায়াবেটিস রোগীদের একটি অন্যতম আবশ্যকীয় ওষুধ ইনসুলিন, এছাড়া বিভিন্ন রোগের উপশমে গুরুত্বপূর্ণ পেথিড্রিন। শুধু এই দুটি ওষুধই নয়, গ্রেফতারকৃতরা এরকম আরও নানা প্রয়োজনীয় ওষুধ ও ইঞ্জেকশন নকল করে বাজারজাত করে আসছিল, আর এসব ওষুধের গায়ে সেটে দিত বিভিন্ন পরিচিত কোম্পানির লেবেল। গোয়েন্দা পুলিশের একটি দল গেল রাতে যাত্রাবাড়ি থেকে গ্রেফতার করে তাদের। জব্দ করে বিপুল পরিমাণ নকল ওষুধ, ফয়েল পেপার, নকল স্টিকার সহ নানা কিছু। রোলাক লেখা একটা ক্যাপসুল, তারা রেনেটা কোম্পানির নাম ব্যবহার করছে, সেই কোম্পানির মোড়ক ব্যবহার করে তারা এখানে যে ওষুধটা দিয়েছে সেক্সুয়াল ক্যাপসুল, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর একটা বিষয় ঢুকিয়ে দিয়েছে। এখানে দেখেন ক্যাপসুল দিয়েছে, আরেকটা প্যাথোজেন গণস্বাস্থ্যের মোড়ক দিয়ে তারা এই ধরনের প্যাথোজেনের বোতল ইয়ে করে ডিস্টিল ওয়াটার দিয়ে তারা গণস্বাস্থ্যের মোড়ক লাগিয়ে দিয়েছে। গোয়েন্দা পুলিশ বলছে এই চক্রের মূল হোতা আব্দুস সোবহান একসময় একটি ওষুধ কোম্পানিতে কাজ করত। নানা অনিয়মের কারণে সেখান থেকে চাকরি চলে গেলে অন্যদের নিয়ে শুরু করে নকল ওষুধের ব্যবসা, আর তার তৈরি ওষুধ বিক্রিতে সহায়তা করত এক শ্রেণীর অসাধু ফার্মেসি মালিকরা। অখ্যাত যে সমস্ত ফার্মেসি দোকান আছে সেই দোকানগুলো তারা টার্গেট করে সেই দোকানগুলোতে নিয়ে তারা মানে নামে মাত্র মূল্যে তারা দেয়। বিক্রয় প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত যে চক্রটা আছে সেই চক্রটা মার্কেটিংটা করে, মার্কেটিং করে তারা ওই সেল কত হয় ওই দোকানের সঙ্গে তাদের একটা রিলেশনশিপ আছে, আমরা ওই যে ওই পর্যায়েও যাব। এই চক্রের পেছনে জড়িত বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় গোয়েন্দা পুলিশ। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। মাসের প্রথম ব্যাংকিং কার্যদিবসে সার্ভার ডাউন হওয়ার কারণে ডাচ বাংলা ব্যাংকের লেনদেন বিঘ্নিত হয়েছে। এ ঘটনায় ভোগান্তি পোহান অসংখ্য গ্রাহক। সার্ভার জটিলতার বিষয়ে টেলিফোনে জানতে চাইলে এড়িয়ে যান ডাচ বাংলা ব্যাংক কর্তৃপক্ষ, আর বাংলাদেশ ব্যাংক বলছে এ বিষয়ে খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সার্ভার ডাউনের কারণে রোববার সকাল থেকেই ডাচ বাংলা ব্যাংকের বেশিরভাগ শাখায় লেনদেন ব্যাহত হয়। এতে মাসের প্রথম কার্যদিবসে কর্মকর্তা কর্মচারীদের বেতন পরিশোধ সহ বিভিন্ন বাণিজ্যিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়। অর্থ লেনদেন করতে না পেরে দুর্ভোগে পড়েন অসংখ্য গ্রাহক। সার্ভার বিকল হয়ে পড়ায় অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং ও এটিএম বুথ সহ বিভিন্ন ধরনের সেবা পাচ্ছেন না গ্রাহকরা। প্রতিদিনের মতো আমরা আমাদের ব্যাংকগুলিতে চেকগুলো ট্রান্সফারের জন্য জমা দিয়েছি, তার ভিতর ডাচ বাংলার একটা, ডাচ বাংলার যে ব্রাঞ্চে আমরা জমা দিয়েছিলাম সেই ব্যাংকের ওরা বললো যে আপনাদের চেকটা ডিজেনারেসিভ, কারণ হলো ডাচ বাংলা ব্যাংকের সার্ভার ডাউন। ওরা বলে যে এটা আমাদের আসলে কিছু করণীয় নেই, আর কখন ঠিক হবে না হবে এটাও আমরা বলতে পারতেছি না। এটিএম বুথ ও অনলাইন লেনদেন দিয়ে সারা দেশে বিস্তার লাভ করা ডাচ বাংলা ব্যাংকের এই গ্রাহক ভোগান্তির কারণ জানতে কয়েক দফা ফোন দিয়ে ব্যবস্থাপনা পরিচালককে না পেয়ে মোবাইলে উপব্যবস্থাপনা পরিচালক সাইদুল ইসলামের সঙ্গে কথা হয় সময় সংবাদের। আমি তো আসলে অন্য সাইড দেখি, এতগুলো দেখি না, বলতে পারছি না, আমাদের বিজনেস দেখি। আপনি কি সেটা কথা বলেন, আমাদের ব্রাঞ্চ ম্যানেজার কি বলে? বলছে আপনাদের সার্ভারে প্রবলেম হয়েছে এরকম কিছু, সারা দিনেও এটা সেটেল করতে পারেনি। আমি তো এই ব্যাপারটা নিয়ে বলতে পারছি না, আমি টেকনিক্যাল না, আপনি আমাদের টেকনিক্যাল সাইডের কথা বলেন। হ্যাঁ, এই গ্রাহক হয়রানি রোধে বাংলাদেশ ব্যাংকের অবস্থান জানতে চাওয়া হলে ঘটনাটি খতিয়ে দেখার কথা জানান কেন্দ্রীয় ব্যাংকের এই কর্মকর্তা। টেকনোলজি যখন কাজ করে তখন সেটাতে সাময়িক প্রবলেম হয়তো হতেই পারে,
যন্ত্রের কিছু যন্ত্রণা থাকে, এটা আপনারা জানেন। তবে কোনো সমস্যার সমাধান হলে আমাদের আইটি পিপল যারা আছে তারা সবসময় চেষ্টা করে যে এগুলো যত তাড়াতাড়ি পারে এটা রিপেয়ার করে আবার নর্মাল সার্ভিসে যাওয়ার। গত বছরের শেষ দিকে মিউচুয়াল ট্রাস্ট, প্রাইম ব্যাংক সহ বেশ কয়েকটি বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের সার্ভার জটিলতায় সারাদিন লেনদেন কার্যক্রম বন্ধ থাকে। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির বিষয়ে মামলার নিষ্পত্তি হতে 3 বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন রিজার্ভ চুরির বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নিয়োগপ্রাপ্ত আইনজীবী আজমালুল হোসেন। রোববার বিকেলে বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে রিজার্ভ চুরির বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, আরসিবিসি সহ 7 প্রতিষ্ঠান, 15 ব্যক্তি ও অজ্ঞাতনামা 25 জনের বিরুদ্ধে মামলা করেছে বাংলাদেশ ব্যাংক। তারা আমাদেরকে কোর্টের জন্য ব্যবহার করার জন্য অ্যাফিডেভিট দিবে, তারপরে তারা কোর্টে এসে সাক্ষী দেবে, আরো তারা আমাদেরকে সহযোগিতা করবে এক্সপার্ট হিসেবে। রহস্যজনক ব্যাপার সেটা হলো যে রবিবার দিন ভোরবেলা 7টার সময় কেউ ওনাদের অফিসে গিয়ে ওই সুইফট সার্ভারটাকে বন্ধ করে দেয়। তো সুইফট সার্ভার যদি বন্ধ করারই ছিল তাহলে হয়তো শুক্রবার দিন যেদিন কাজ শেষ হয়ে যায় সেদিনই বন্ধ করবে, কিন্তু রবিবার দিন কেন বন্ধ করে? ফরাসুদ্দিনের রিপোর্টটা ছিল হ্যাকিংয়ের দিকে, ওনাদের কাছে কোনো তথ্যই ছিল না যে টাকাটা আরসিবিসির থেকে কোথায় গেছে, কী হয়েছে না হয়েছে, কোনো তথ্যই ওনাদের কাছে ছিল না। ওই তথ্য বার করতে আমাদের 2.5 বছর লেগেছে। আগামী 20 বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে $11,000 কোটি বিনিয়োগ প্রয়োজন বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। রোববার সকালে রাজস্থানের একটি হোটেলে FBCCI আয়োজিত বিদ্যুৎ উৎপাদনে অভাবনীয় সাফল্য, গতিশীল প্রবৃদ্ধি অর্জনে বিদ্যুতের সর্বোত্তম ব্যবহার বিষয়ক সেমিনারে তিনি এ খাতের উন্নয়নে বেসরকারি উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান জানান। সেমিনারে FBCCI সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, SDG বাস্তবায়ন ও উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ব্যবসায়ীরা সরকারকে সহায়তা করবে, তবে বিনিয়োগে কাঙ্ক্ষিত গতি আসতে হলে ব্যাংক ঋণে সুদের হার কমানো, সহনীয় দামে গুণগত বিদ্যুৎ সহ অন্য সুযোগ সুবিধা নিশ্চিত করার দাবি জানান তিনি। শিগগিরই ব্যাংক ঋণের সুদের হার কমে আসবে বলে আশ্বাস দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান রহমান। সেখানে আমাদের যেতে হবে। এখন বিনিয়োগ কিন্তু তার কাঙ্ক্ষিত মাত্রায় যেতে পারছে না, 3 থেকে 5 মাসের মধ্যে একটি ইন্টারেস্ট রেট 9-15% চলে যায়। দিস ইজ আনপ্রেডিক্টেবল সিচুয়েশন। মেইন চ্যালেঞ্জটা হলো রিলায়েবল ইলেকট্রিসিটি এবং এফোর্ডেবল ইলেকট্রিসিটি। আগামী 50 বছরে দুটা জিনিসে যেন নিরবিচ্ছিন্ন থাকে, একটা এনার্জি, অয়েল, গ্যাস এবং পাওয়ার। জ্বালানিতে ধরি আগামী 6 বছরে আমার লাগবে প্রায় $40 বিলিয়ন ইনভেস্টর লাগবে, এই টাকা আপনাদের কাছ থেকে আসতে হবে। সরকারের পক্ষে সম্ভব না, সরকার আমাকে বছরে দেয় 30,000 কোটি টাকা। 6% থেকে 8% যাওয়া যত সহজ, 8% থেকে 10% যাওয়া কিন্তু ইজ মাচ মোর ডিফিকাল্ট। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু খুবই ক্লিয়ারলি উনি বলে দিয়েছেন জিরো টলারেন্স অন দুর্নীতি। যেমনি হয় আমাদেরকে এটা বাস্তবায়ন করতে হবে। ব্যাংকিং সেক্টরেও রিফর্মস প্রিটি সুন আমরা কিন্তু আনাউন্স করব। ব্যাড লোনসটাও কমে আসার কথা এবং ইন্টারেস্ট রেটটাও কমে আসার কথা। কিডনিজনিত রোগে আক্রান্তদের ডায়ালাইসিসের কষ্ট কমাতে স্টেম সেল পদ্ধতির প্রয়োগ শুরু হয়েছে বাংলাদেশে। আধুনিক এই প্রক্রিয়ায় ডায়ালাইসিস নিতে থাকা রোগীর পর্যায়ক্রমে ডায়ালাইসিসের সংখ্যা কমে আসার প্রমাণও মিলেছে। তবে কিডনি আক্রান্ত হওয়ার শুরুতেই স্টেম সেল নিলে ভবিষ্যতে ডায়ালাইসিস নাও লাগতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এই পদ্ধতিকে স্বাগত জানালেও এটি নিয়ে আরও গবেষণার প্রয়োজন বলে মনে করেন কিডনি হাসপাতালের পরিচালক মোমেন হোসেনের ছবিতে দেখুন মুজাহিদ শুভর রিপোর্ট। দীর্ঘ 6 বছর ধরে কিডনি রোগে আক্রান্ত খালেদ, শেষ 1.5 বছর সপ্তাহে 3 বার ডায়ালাইসিস নিয়ে ক্লান্ত খালেদ কিডনি প্রতিস্থাপনের চূড়ান্ত প্রস্তুতি নিয়েছিলেন। অবশেষে আফতাবনগরের BLCS হাসপাতালে শরীরে স্টেম সেল নিয়ে বেশ স্বস্তি বোধ করছেন তিনি। দীর্ঘদিনের ইউরিন যেটা জমা ছিল ওটা পাস হলো, তারপরে আমার যে স্টেন্ট যেটা আমি পেতাম না সেটা আস্তে আস্তে ফিরে পাচ্ছি,
আমি তিনটা ডায়ালাইসিস করতাম, এখন দুটা করি। চিকিৎসকরা বলছেন যাদের ডায়ালাইসিস শুরু হয়নি তাদের শরীরে স্টেম সেলের কার্যকারিতা সবচেয়ে বেশি। তবে ডায়ালাইসিসে থাকা রোগীরা স্টেম সেল নেবার পর শারীরিক ও মানসিক সুস্থতার পাশাপাশি বলছেন তাদের ডায়ালাইসিসের সংখ্যা কমে আসার কথা। আমার ওয়াইফের সপ্তাহে 2 দিন ডায়ালাইসিস লাগতো, 3 দিনের পর্যায়ে চলে গেছিল, পরে স্টেম সেল দেওয়ার পরে সপ্তাহে 1 দিন আমরা ডায়ালাইসিস করছি। কিরকম খারাপ পর্যায়ে ছিলাম এবং কিরকম ভালো পর্যায়ে এসেছি এখন, এই যে কথা বলছি না, আমার স্টামিনা আছে, তখন আমার কথা বলার স্টামিনাও ছিল না। আমি এখন একটু হাঁটতে পারি, চলাফেরা করতে পারতেছি, খাওয়া দাওয়া করতে পারতেছি। রোগীর দেহের চর্বি থেকে সংগৃহীত স্টেম সেল প্রক্রিয়াজাত করে পুনরায় রোগীর দেহে প্রবেশ করানো হয়। এতে আক্রান্ত কিডনির বিকল কোষগুলো ধীরে ধীরে কার্যক্ষম হয়ে ওঠে। আর আধুনিক এই প্রক্রিয়ায় বিদেশে অন্তত 20 লাখ টাকা খরচ হলেও দেশে এ ব্যয় অন্তত 3-3 লাখ টাকা। যে মানুষের ডায়ালাইসিস এখনো শুরু হয় নাই, তাদের একবার স্টেম সেল দিলে সুস্থ হয়ে যাওয়ার কথা। আর যার ডায়ালাইসিস শুরু হয়েছে ওনাদের স্টেম সেল দিলে তখন দেখা গেল যে 7 দিনে একবার বা 15 দিনে একবার, 1 মাসে একবার, এইভাবে ধীরে ধীরে এটাকে উদ্যোগ। তবে সত্যিকার অর্থে এর কার্যকারিতা প্রমাণে অধিক গবেষণার প্রয়োজন বলে জানিয়েছেন কিডনি হাসপাতালের পরিচালক। এইটা একটা ইনোভেটিভ ফর্ম অফ ট্রিটমেন্ট, এইটার এফেক্টিভিটি কি আছে এটা আরও কিছুদিন সময় লাগবে এটা বুঝতে। কিছু কিছু ক্ষেত্রে এফেক্টিভ হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে না। এখন এইটার বাবা নির্ভর করে করবে, হয়তো এর মধ্যে স্টাডি থেকে বেরিয়ে আসবে যে হুইচ আর দ্য পেশেন্ট যাদের স্টেম সেল দিলে ভালো হবে। দেশে অন্তত 2 কোটি মানুষ কিডনিজনিত রোগে আক্রান্ত। এদের সুস্থ জীবনে ফেরাতে স্টেম সেল নিয়ে সরকারি পর্যায়ে ব্যাপক গবেষণার পাশাপাশি খরচ কমানোর বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আহ্বান বিশেষজ্ঞ চিকিৎসকদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। নদী দখলদারদের তালিকা করে পত্রিকায় প্রকাশের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে এই তালিকায় যাদের নাম আসবে তাদের ব্যাংক ঋণ না দেয়া এবং নির্বাচনের অযোগ্য ঘোষণা করেছেন আদালত। তুরাগ নদ দখলমুক্ত করার মামলায় উচ্চ আদালত এই রায় দেন। এ রায় যুগান্তকারী উল্লেখ করে তা কার্যকরের দাবি জানিয়েছেন পরিবেশবিদরা। দখলে দূষণে মরতে বসেছে একসময়ের প্রমর্তা টঙ্গীর তুরাগ নদ। এই নদ দখলকারী 36টি প্রতিষ্ঠানের নাম উঠে এসেছে বিচার বিভাগীয় তদন্ত কমিটির রিপোর্টে। রাজধানীর বুড়িগঙ্গা নদীর চিত্র একই রকম। বিভিন্ন সময়ে নদীর অবৈধ দখলমুক্ত করার তৎপরতা দেখা গেলেও উচ্চ আদালত যাকে কানামাছি খেলার সঙ্গে তুলনা করেছেন। জনস্বার্থে তুরাগ নদ দখল নিয়ে করা মামলায় দেশের সব নদ নদীর দখল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের উচ্চ আদালত। নদী দখলকারীদের তালিকা তৈরি করে গণমাধ্যমে প্রকাশ করতে বলা হয়েছে। এ তালিকায় যাদের নাম আসবে তাদের ব্যাংক ঋণ না দিতে বাংলাদেশ ব্যাংক এবং নির্বাচনের অযোগ্য করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেন উচ্চ আদালত। যারা নদী দখল করছেন তাদের একটা তালিকা তৈরি করে পত্রিকায় প্রকাশ করার জন্য, এবং পত্রিকায় প্রকাশিত হওয়ার পরে যাদের নাম এই পত্রিকায় আসবে তারা যে কোনো ব্যাংকের কাছ থেকে ঋণ নিতে পারবেন না, তাদেরকে অযোগ্য করে বাংলাদেশকে সার্কুলার ইস্যু করতে, বাংলাদেশ ব্যাংকের সার্কুলার ইস্যু করতে নির্দেশ দিয়েছেন। এই নদী দখলকারীদের তালিকায় যাদের নাম থাকবে তারা আগামীতে যে কোনো ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ বা জাতীয় সংসদ নির্বাচনে তারা অযোগ্য ঘোষিত হবেন প্রতিদ্বন্দ্বিতার জন্য। নদ নদী রক্ষায় উচ্চ আদালতের এ রায়কে মাইল ফলক হিসেবে দেখছেন পরিবেশবিদরা। এ রায় দ্রুত কার্যকরের দাবিও জানান তারা। যারাই জবরদখল করছে মোটামুটি একটা চেইন থাকে, হ্যাঁ, এই জবরদখল যারাই করে তো তাদেরকে উচ্ছেদের জন্য এই ধরনের আইন ছাড়া তো আর কোনো বিকল্প নাই। তো নদীর এখন বাংলাদেশের নদীমাতৃক দেশ, কিন্তু আমাদের নদীগুলোকে বাঁচানোটাই এখন দূরে হয়ে পড়েছে। তো এই সময় অবশ্যই এটি একটি সময়োপযোগী সিদ্ধান্ত। এবারই প্রথম তুরাগ নদকে জীবন সত্তা হিসেবে ঘোষণা করেছে আদালত। আর নদ নদী রক্ষায় নদী কমিশনকে দেয়া হয়েছে অভিভাবকের দায়িত্ব। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে অর্থ ছাড় সহ নানা জটিলতা ও উচ্চ আদালতের নির্দেশের 2.5 বছর পর অবশেষে সোমবার থেকে শুরু হতে যাচ্ছে কর্ণফুলী নদীর উভয় পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম। অভিযানের সব প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। কর্ণফুলীকে সচল রাখতে অবৈধ দখলদারদের উচ্ছেদের বিকল্প নেই বলে মনে করেন নদী গবেষকরা। আর ভূমিমন্ত্রী আশা করছেন অর্থ সমস্যার সমাধান হওয়ায় উচ্ছেদ কার্যক্রম সফল হবে। বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস।
দখল আর দূষণে বিপর্যস্ত দেশের কর্ণফুলী নদী। কোন রকম নিয়ম নীতি তোয়াক্কা না করে নদীর দুপাশে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে বসত বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। 2014 সালে কর্ণফুলী নদীর দুই তীরে সীমানা নির্ধারণের কাজ শুরু করেছিল জেলা প্রশাসন। জরিপের কাজ শেষে 2112টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়। প্রতিবেদনটি আদালতে দাখিল করলে 2016 সালের 16 আগস্ট হাইকোর্টের একটি বেঞ্চ কর্ণফুলীকে দখলমুক্ত করতে 90 দিনের সময় বেঁধে দেয়। এরপর উচ্ছেদ অভিযান চালাতে টাকার জন্য কয়েকবার ভূমি মন্ত্রণালয়ে চিঠি দিলেও তেমন কোনো সাড়া মেলেনি। তবে অর্থ বরাদ্দ ছাড়ে এবার মন্ত্রণালয়ের আশ্বাসের প্রেক্ষিতে সোমবার থেকে উচ্ছেদ অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। চট্টগ্রামের সকল জনসাধারণ, সরকারের বিভিন্ন পর্যায়ে, রাজনৈতিক মহল, সকল জায়গা থেকে কিন্তু আমাদের একটি সমর্থন রয়েছে এবং আমরা বিশ্বাস করি যে চট্টগ্রামের যে লাইফলাইন, সে কর্ণফুলী নদীকে আমরা রিকভার করতে পারব। অর্থনীতির চাকা সচল রাখতে কর্ণফুলী নদীর দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের কোনো বিকল্প নেই বলে জানান এই নদী গবেষক। বাংলাদেশের অর্থনৈতিক চাকা যদি আমরা সচল রাখতে চাই, চট্টগ্রামকে যদি বারযোগ্য রাখতে চাই বাণিজ্যের রাজধানী হিসেবে, অবশ্যই কর্ণফুলী নদীকে দখল এবং দূষণমুক্ত করতে হবে। ভূমিমন্ত্রী জানান উচ্ছেদে কাউকেই ছাড় দেওয়া হবে না। কে কি বাধা দেবে আমাদের সেটা বিষয় না, সরকারের সিদ্ধান্ত সুপ্রিম, আমরা এই ব্যাপারে একেবারে স্ট্রিক্ট। দীর্ঘদিন পর শুরু হতে যাওয়া উচ্ছেদ অভিযানের মাধ্যমে অবৈধ স্থাপনাহীন কর্ণফুলী তীর প্রতিষ্ঠা আলোর মুখ দেখবে বলে প্রত্যাশা চট্টগ্রামবাসীর। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। এবার প্রবাসের খবর। সৌদি সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। বৈঠকে সামরিক সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দুপক্ষের মধ্যে আলোচনা হয়। আগামী 14 ফেব্রুয়ারি সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের সামরিক সহযোগিতা স্মারক স্বাক্ষর হবে বলে জানান সেনাপ্রধান। পরে জেনারেল আজিজ আহমেদ রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ভবন পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের বলেন, সৌদি আরবের সীমান্তবর্তী এলাকার মাইন অপসারণের জন্য বাংলাদেশ থেকে দুটি ব্যাটালিয়ন চেয়েছে সৌদি আর্মড ফোর্স। দুটি ব্যাটালিয়নের প্রায় 1800 সদস্য কাজ করবে বলেও জানান তিনি। সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসিহ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। অমর একুশে গ্রন্থমেলায় গল্প, উপন্যাস বা কবিতা পাঠকদের পছন্দের তালিকায় শীর্ষে হলেও নতুন প্রজন্ম আগ্রহী নন অনুবাদ সাহিত্যে। মানসম্মত অনুবাদ না হওয়ার অভিযোগ পাঠকদের। প্রকাশকরা বলছেন পাঠক প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছেন লেখকরা। মৌসুমী মৌয়ের রিপোর্ট। বইয়ের রাজ্যে পাঠকের নিমন্ত্রণ, মেলা প্রাঙ্গণে ব্যস্ত লেখক, বিক্রি কিনিতে প্রকাশক, চলছে বইমেলা। ইতিহাস থেকে সমসাময়িক সাহিত্য, রাজনীতি থেকে দর্শন, ধর্ম থেকে সংশয়বাদ, জানাশোনার বাইরের জগৎকে গোটা পৃথিবীর বইপ্রেমীদের কাছে নিজের ভাষাতে তুলে ধরার মাধ্যম অনুবাদ সাহিত্য। বাদানুবাদ ছাড়াই অনুবাদ সাহিত্যের রেশ বেশ ধরা পড়ে পাঠক মহলে। তবু প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির মিল না থাকায় আগ্রহের ব্যাপ্তি কমছে বলে জানান তারা। বাজারে অনেক অনুবাদের বই আছে যেগুলো অনেকেরই পছন্দ। কিছু আছে ভাষাগুলো এমন ভাবে লেখে মনে হয় যে এটাকে আমার আবার পুনরায় ইংলিশে ট্রান্সলেট করতে হচ্ছে, তারপর আমি ওটা আবার বুঝতে পারছি। যখন আমি ইংলিশগুলো নিজে পড়তে যাই, ইংলিশ কপিগুলো, তখন দেখলাম যে অনেক ভালো লাগে। নিজস্ব বা কিছু আইডিয়োলজি বা অথবা মানে নিজস্ব কিছু কথাবার্তা ঢুকিয়ে দিচ্ছে, অনুবাদগুলো নিয়েও কথা বলেন, কারণ এগুলো পড়ে কেউ খুব একটা ইন্টারেস্ট পায় না। অনুদিত গ্রন্থের মান নিয়ে সংশয় খোদ লেখক প্রকাশকের কণ্ঠেই। অনুবাদ সাহিত্যকে আরো জনপ্রিয় করে তুলতে লেখককে যত্নবান, পাঠককে সচেতন আর প্রকাশককে দায়িত্বশীল হবার কথাও জানান তারা। সময়টা দিতে হয়, কিন্তু এই সময়টা এখন লোকজন আমরা অনেকেই দিতে চাই না। সবাই রাতারাতি পুরস্কার চায়, খ্যাতি চায়। এখন লেখার আগে আমরা পুরস্কার পেলে বাঁচি। আমাদের কোন বইটি আসলে প্রকৃত অর্থে বই হচ্ছে, কোন বইটি ভালো অনুবাদ হচ্ছে, এটা দেখে পাঠকেরও একটা সশিক্ষিত হওয়া প্রয়োজন বলে আমি মনে করি। আমরা অনুবাদগুলো কোনো অনুমতি ছাড়াই প্রকাশ করছি। অমর একুশে গ্রন্থমেলার দ্বিতীয় দিনে 81টি নতুন বই এসেছে, যার মধ্যে একটিও অনুবাদ সাহিত্য নয়। মৌসুমি মৌ, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। অর্থ আত্মসাতের মামলায় কলকাতা পুলিশ কমিশনারের বাসায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের অভিযানের প্রতিবাদে মধ্য কলকাতায় অবস্থান কর্মসূচি পালন করছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এতে সমর্থন জানিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। সংবিধান ও গণতন্ত্র রক্ষার ডাক দিয়ে মধ্য কলকাতার মেট্রো চ্যানেল এলাকায় আয়োজিত এই কর্মসূচি থেকে মমতা বলেন, বিজেপি বিরোধী সমাবেশ আয়োজন করায় তৃণমূলকে লক্ষ্যবস্তু বানিয়েছে মোদী সরকার।
বিপিএল এর খবর। ফাইনালে ওঠার মিশনে আসরের প্রথম প্লে অফে সোমবার মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস এবং চট্টগ্রাম ভাইকিংস। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুদলের ম্যাচটি শুরু হবে দুপুর 1:30। এবারের আসরটা দুর্দান্ত শুরু করেছিল ঢাকা ডায়নামাইটস, কিন্তু মাঝে ছন্দপতন হয় সাকিব আল হাসানের দলের। শেষ ম্যাচে স্বস্তির জয়ে প্লে অফ নিশ্চিত করে ঢাকা। ছন্দে রয়েছেন ঢাকার ক্যারিবিয়ান তিন ক্রিকেটার নারাইন, পোলার্ড এবং রাসেল। ব্যাটে ধারাবাহিক না হলেও বল হাতে প্রতিপক্ষকে শাসন করছেন সাকিব। এছাড়া রনি, মিজানুররাও রয়েছেন ফর্মে। হারলেই ছিটকে যেতে হবে টুর্নামেন্ট থেকে, জিতলে খেলতে হবে প্রথম এলিমিনেটরে হারা দলের বিপক্ষে। এমন সমীকরণে দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠার হাতছানি মুশফিকের চট্টগ্রাম ভাইকিংস। দ্বিতীয় আসরের পর আর কখনো ফাইনালে ওঠা হয়নি চট্টগ্রামের। এই মৌসুমে অবশ্য বেশ দারুণ সময় কাটাচ্ছে দলটি। দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন মুশফিকুর রহিম, রবি ফ্রাইলিংক অবদান রাখছেন ব্যাটে বলে। এদিকে আসরের প্রথম কোয়ালিফায়ারে সোমবার মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দুই সেরা দলের দ্বৈরথ দেখার আশায় মুখে আছে দেশের ক্রিকেট প্রেমীরা। মিরপুরে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6:30। রুশো, হেলস ও ডি ভিলিয়ার্সের কল্যাণে শীর্ষে থেকেই প্লে অফ নিশ্চিত করে রংপুর। এবার কুমিল্লাকে হারিয়ে ফাইনালে ওঠার লক্ষ্য তাদের, তবে কাজটা একটু কঠিন কারণ দেশে ফিরে গেছেন ভিলিয়ার্স ও হেলস। পরীক্ষিত দুই ব্যাটসম্যান না থাকলেও বাকিদের উপরই আস্থা রাখছেন কোচ টম মুডি। আসলে এখনও জ্বলে ওঠেনি গেইলের ব্যাট। দলের প্রয়োজনীয় মুহূর্তে অন্তত জ্বলে উঠবেন টি টোয়েন্টির ব্যাটিং দানব, এমনটাই আশা রংপুরের। প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্সও সমান 16 পয়েন্ট নিয়ে প্লে অফে উঠেছে। ব্যাট হাতে নিয়মিত রান পাচ্ছেন তামিম ইকবাল। বল হাতে রংপুরের জন্য ত্রাস হয়ে উঠতে পারেন আফ্রিদি। যদিও দুদলের শেষ দেখায় রংপুরের কাছে হেরেছিল ইমরুলের দল, তাই প্রতিশোধের নেশায় মরিয়া তারা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। আরেকটি জজ মিয়া নাটক মন্তব্য উচ্চ আদালতের। কাটেনি বিশ্ব ইস্তেমার জটিলতা, সরকারের মধ্যস্থতায় তারিখ নির্ধারণ হলেও মোনাজাত পরিচালনা নিয়ে দুপক্ষের বিরোধ। নিরাপত্তা নিশ্চিত না হলে যোগ দিতে আপত্তি সাত পন্থীদের। পরীক্ষা শুরুর পর ফাঁসের নামে এসএসসির প্রশ্ন ফেসবুকে দিয়ে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা, পরীক্ষার্থী ও অভিভাবকের ক্ষোভ, কঠোর অবস্থানের কথা জানালেন মন্ত্রী। খাদ্য ভেজাল রোধে দেশের সব এলাকায় অভিযান চলবে ঘোষণা প্রধানমন্ত্রীর, বললেন সবার কাছে নিরাপদ খাদ্য পৌঁছে দিতে কাজ করছে সরকার। এবং প্রথম ধাপের 87 উপজেলা নির্বাচন 10 মার্চ, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন 11 ফেব্রুয়ারি। সব দলের অংশগ্রহণের প্রত্যাশা ইসি সচিবের। এ ছিল প্রবাসের সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতেও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন স্টার স্পেস বিএন লিখে পাঠিয়ে দিন 16242 নাম্বারে। সঙ্গে থাকুন সময়।